Please subscribe to my channel, Mommy and Daddy Like Vlog. Please subscribe, please, please. Mano! Mano, você tá grande! Oi, dará. Ei, Deco! Ei, que acha? Didi, não aguentou? Haha, Ei, Deco, não me enche, Deco, quanto sundura a lua, 50 taka kg. Oi, Deco. আলুগুলো তো বেশ ভালো 50 টাকা কেজি খুবই ভালো আলু গো খুবই ভালো আলু এটা কমে সময় দেবো 50 টাকা থেকে যদি নাও তা এক কেজি নাও এদিকে ছায়া পেনে আসো দেখি আরে আর বলো না কত দূর থেকে আসছি তারা দিনে আলু তো বেশ ভালোই আলু হ্যাঁ ভালো একটু কমে সময় দেবো এটা কত করে নিবা ঠিক করে বলো এই 45 টাকা নিও কেউ যেন বললো না তোমাকে দিচ্ছি বলে 45 টাকা বাজারে যে আলু 20 টাকা কেজি কে বলেছে তোমাকে 20 টাকা কেজি তাহলে নিতে হবে না দাদা আমি চলে যাচ্ছি কতজন আগে নিয়ে নিচ্ছি আচ্ছা মুশকিল আমি দেখছি আপনি এরকম খ্যাঁক ঝগড়া করছেন না আমি খ্যাঁক করছি না তুমি তো খ্যাঁক করছো আমাদের সেদিন বাজার থেকে ওর বাবা কিনে নিয়ে আসলো 20 টাকা কেজি খালি সেখানে যেতে বলো গা দি আনতে বলো গা এখন ওর দাম আমাকে বকিও না আমি চলে যাচ্ছি আমার আলু যদি নিই আমি 1 কেজি নিতাম তো তাহলে আপনি যদি এরকম করে দাম বেশি বলেন তাহলে আমি কি করে নেব আমি তো বলছি কুড়িতে 45 টাকা করে দেবো নিন আপনি কাউকে বলবেন না আমি দিয়ে যাচ্ছি তাহলে আমি চলে গেলাম আপনাকে নিতে হবে না আমার আলু ফালু দিয়ে দিন আমি চলে যাই অত আমার দরকার নেই না না বেন থুয়ে দিন যান আমার দরকার নেই 50 টাকা করে আলু হবে 45 টাকা করে দিচ্ছি তাও নেবেন না তা চলে যাও ওই ওই দাঁড়াও আমি তো বেশি নেবো না আমি 100 মতো নিতাম তা কত নেবে 100 আমার বাটখারা নেই তা আমি 100 দেবো আমার 200 বাটখারা আছে 200 নিয়ে আমি কি করবো আমাকে ছেড়ে দিন বেশ দুটো আলু বেশ হেভি দিয়েছি কি মজা আলুগুলো বেশ বড় বড়ও আছে ওয়াও বেশ আজকে আমার তরকারি হয়ে যাবে ঠিক হয়েছে বেশ মা একটা বেশ কথা বলছিল ঠিক হয়েছে বেশ দুটো আলু হেভি দিয়েছি আজকে স্কুল হয়ে যাবে মানে মানুষটাকে বলবো দুটো আলু নিয়ে নিয়েছি মানুষটাকে ভালো করে বলবো আর বাজারে বাজারে যেতে হবে না ওই যে ওই মহিলা আসছি ওই মহিলার সঙ্গে দুটো করে আলু নেবো প্রতিদিন চুরি করে করে আর ঝোল করবো A few moments later. Oh God, দিদি আমার দুটো আলু চুরি হয়ে গিয়েছে আপনি ছাড়া কে নিয়ে আমি গরিব মানুষ কত কষ্ট ওই মাথায় করি ওদ্য নিয়ে বিক্রি করি আর আপনি আলু দুটো চুরি করে নিয়েন আপনার কি লাভ হবে আপনার হয়ে যাবে সব আমি খুব ছেজরা আমাকে দেখে পয়সা দিয়ে আলু কিনলেন না আমি তো আর আপনি আমার পয়সা দিয়ে আলু না কিনে চুরি করে নিয়ে খাবেন ছাটামার আপনাকে আবার কি বলবো দিদি আশেপাশে লোকে শুনলে মনে করবে আমি আমি সবাইকে বলে দেবো যে আমি আলু চুরি বিক্রি করতে যাই রে ওই বাড়ির বোনা চুরি করে আমি এমন বেইমান চুরি করে করে আপনি স্বামীকে খাওয়াবেন এমাই তো কোনোদিন জানিনি পড়েছিল আমি তুলে নিয়েছি হ্যাঁ আপনি নিয়েছেন যুক্তি করছেন আমার কানে আমি আমি এখানে পড়েছিল আমি আরে আমি আপনি চলে যাচ্ছিলাম যে তুই শুনলাম কানে যে আমার আলু দুটো টুকুর পানে টেকে দেখে আলু নেই তা আপনি এরকম চুরি করে খাবেন আপনি কোনোদিন আসবো না অন্য জায়গায় দেখতে বলেন আপনি হাতে মেরে আমার হাতে কেটে দেবে বুঝলে তো আমি বলে ছেড়ে দিলাম কেউ বলবেন না আপনি ভুল করছেন না না ভুল করছেন না আপনি আমার আলু চুরি করেছেন আপনার হাত টান আছে আমি পাড়ার আশেপাশে লোককে বলবো ওনাদের বাড়ি যাবেন না ও বোধ চোর
যেদিন আসবে আমি সেদিন ওর ঠ্যাং ভেঙে দেবো মেরে। কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর যদি ভালো না থেকে থাকো, ভিডিওটি সম্পূর্ণ দেখলে মন ভালো হয়ে যাবে। আর আমি আর আমার শাশুড়ি চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে কমেডি ভিডিও দেওয়ার। আর জানি না তোমাদের কেমন লাগছে। তো আমার শাশুড়ির সঙ্গে ঝগড়ার একটা ভিডিও করেছিলাম, তো ওটাতে আমি রেসপন্স পেয়েছিলাম, আর সেই জন্য আমি এই ভিডিওটি আবার করলাম আলু চোর। সো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটি লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অল করে দেবে। আর সবাই আমাকে সাপোর্ট করো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে কমেডি ভিডিও আমরা প্রত্যেক দিন দিতে থাকবো। সো গাইজ, বলো তুমি এমনি ভিডিওটা ভালো করে একটা লাইক করে। সো ঠিক আছে ফ্রেন্ড, লাইক করে দিও, লাইক করে দিও। ওকে বাই। সো গাইস, হাই হাই হাই। A few moments later.